যে সমস্ত ভাসমান বাজার কিংবা ফুটপাতের যে সমস্ত বাজারগুলো থেকে সাধারণ জনগণ না বুঝে এই সমস্ত জিনিসগুলো ক্রয় করছে, আমাদের অনুরোধ থাকবে এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকা, কারণ এই সমস্ত জিনিসের মাধ্যমেই অপরাধ সংঘটিত হচ্ছে। এবং যে সমস্ত মোবাইলগুলো আইমি নাম্বার চেঞ্জ করে ফেলছে অপরাধীরা, এর প্রেক্ষিতে পরবর্তীতে যখন কোনো অকারেন্স হয় সে সময় অপরাধীকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রচণ্ড ব্রেক পেতে হয়। আমরা ঢাকার বিভিন্ন স্থান যেমন লালবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর, বাড্ডা, হাতিলঝিল, ওয়ারি, এরকম আরও অনেক জায়গায় আমাদের র্যাব থ্রির 7টি টিম এনএসআই সহযোগিতায় আমরা বিভিন্ন স্থানে আমরা অপারেশন পরিচালনা করে সর্বমোট আমরা 31 জনকে আটক করতে সক্ষম হই। এর মধ্যে গুলিস্তান এলাকার যে মোবাইল চোরা কারবারি চক্রের যে মেইন হোতা মোহাম্মদ রাকিবকে আমরা 4 জন সহযোগী সহ আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও পল্টন এলাকার মূল হোতা বিল্লালকে আমরা 6 জন সহযোগী সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রমনা এলাকার যে মূল হোতা পারভেজ ওরফে কালু পারভেজকে আমরা 6 জন সহযোগী এবং মতিঝিল এলাকার মূল যে সহযোগী ইউসুফকে আমরা তার 4 জন সহযোগী সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে অবহিত করেছি যে আমরা গতকালের যে অপারেশনটা হয়েছে সে অপারেশনে আমরা 31 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক কিছু ডিসপ্লে রয়েছে, আমরা ট্যাব পেয়েছি 30টি, টাচ মোবাইল পেয়েছি 717টি, বাটন মোবাইল পেয়েছি 793টি, ল্যাপটপ পেয়েছি 28টি, এরপরে আইএমই চেঞ্জিং যে ডিভাইস আছে সেই ডিভাইস আমরা 1টি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়া আমরা সিপিইউ মনিটর এবং এ সমস্ত চোরাই মোবাইল বিক্রির 55,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। একটা হচ্ছে হাত বদলের মাধ্যমে এগুলো যাচ্ছে, এগুলো ঢাকায় প্রবেশ করছে, আরেকটা চক্রের কাজই হচ্ছে তারা ওই ডিভাইসটা আইএমই নাম্বারটা চেঞ্জ করে ফেলে। যখনই যে মোবাইলের আইএমই নাম্বারটা চেঞ্জ হচ্ছে সে মোবাইলের দাম কিন্তু আপনার বিক্রির সময় বেড়ে যাচ্ছে। তো আমরা এরকম আইএমই ডিভাইস চেঞ্জকারী চক্রের বিরুদ্ধে আমরা অপারেশন করতে পারিনি, আমরা অপারেশন করেছি যেগুলো বিভিন্ন মাধ্যমে ঢাকায় প্রবেশ করছে সীমান্তবর্তী এলাকা হয়ে ছিনতাই হয়ে। বাট যে চক্রটা রয়েছে যে আইএমই চেঞ্জ করার যে চক্রটা সেটাও আমরা গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। ইনশাল্লাহ আমরা এটার ব্যাপারে সারাশি অভিযান খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের আইন অনুযায়ী ডাকাতিকৃত, ছিনতাইকৃত এবং চোরাই মাল বিক্রি এবং হেফাজতে রাখা একটি আমলযোগ্য অপরাধ। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যে সমস্ত মোবাইল ছিনতাইকারী চক্র রয়েছে তাদের অধিকাংশকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি এবং আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি আমাদের এই যৌথ এবং সারাশি অভিযানটি ইনশাআল্লাহ এটা আরও বেগবান হবে এবং এটা চলমান থাকবে।